শুরু করার আগেই হাত থেকে ফোনটা পড়ে গেল। তুই কি রে ভাই, পারিসও বটে, কম দামে দিল না বলে একটা গিফট নিয়ে নিলি। ঠান্ডাটা খুব বেশি হয়ে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পিকুলিয়ার ম্যাচ। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। কাল বাদে পরশু হচ্ছে হলো নববর্ষ, আর প্রত্যেকটা বাঙালি কিন্তু নববর্ষে শপিং করে, এক্সেপ্ট মি। আমি বাঙালি, বাট আমি আজকে শপিং করছি না, আমি আজকে এসেছি শপিং করাতে। আর যাকে নিয়ে এসেছি সে হচ্ছে হলো, হ্যালো, শপিং এর নাম শুনে মুখের সবকটা দাঁত বেরিয়ে গেছে। তো যাই হোক, ম্যাডাম আজকে শপিং করবে, দুদিন ধরে আমাকে বলছিল নববর্ষ আসছে একটু শপিং করবো। তাই আমি বললাম যে ঠিক আছে চল শপিং করতে নিয়ে যাই, বাট আজকে একটা ফান অ্যাক্টিভিটিস হবে। আজকে আমরা নর্মাল শপিং করবো না, আজকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ওকে দিয়েছি। তো কি টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা দেবরূপা তোমাদের বলবে। সো হাই এভরিওয়ান, তো আজকে আমরা গড়িয়াহাটে এসেছি, ও যেমনটা বললো আজকে নর্মাল শপিং না, একটা খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও। তো চ্যালেঞ্জটার ব্যাপারে আমি তোমাদের বলবো। চ্যালেঞ্জটা হচ্ছে উইদিন 30 মিনিটস, মানে আধ ঘন্টার মধ্যে আমাকে একটা লুক ক্রিয়েট করতে হবে ফর নববর্ষ। আর বাজেট হচ্ছে 1000 রুপিস, তো 1000 রুপিসের মধ্যে নববর্ষের একটা ফুল লুক আমি ক্রিয়েট করবো উইদিন 30 মিনিটস টাইম। এটাই হচ্ছে পুরো চ্যালেঞ্জটা। আর টুইস্ট হচ্ছে, যদি 30 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে পারি তাহলে পুরো শপিংটা রকি আমরা করে দেবে, মানে ও আমাকে গিফট করবে, আর না হলে আমাকে নিজের পকেট থেকে টাকাটা দিতে হবে। তো খুব ইন্টারেস্টিং ব্লগটা হতে চলেছে, আর আমি তো খুব ইন্টারেস্টেড, যেহেতু শপিং ইজ মাই অল টাইম ফেভারিট অ্যাক্টিভিটি। তো বুঝতেই পারছো প্রচণ্ড রোদ, দুদিন মানে পয়লা বছর টাক ফাটা রোদ, ঘেমে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। তাই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ব্লগটা শেষ অবধি দেখবে, আর যদি ভালো লেগে থাকে দেন প্লিজ প্লিজ জানিও, অ্যান্ড প্লিজ প্লিজ সাপোর্ট করো, ব্লগটা কিন্তু মিস করো না, পুরো ব্লগটা দেখো। তো চলো লেটস স্টার্ট উইথ দ্য চ্যালেঞ্জ। সো আমি এখন আমার স্টপওয়াচ অন করব। সরি, রেডি? সো ইওর টাইম স্টার্টস ইন 3, 2, 1, লেটস গো। ব্লগ করার এক্সাইটমেন্ট শুরু করার আগেই হাত থেকে ফোনটা পড়ে গেল। তো যাই হোক, তুমি রেডি তো? হ্যাঁ, আমি খুব ভয় পেয়ে গেছি। তো কি দিয়ে স্টার্ট করবে? ফর দ্য টাইমিং একটু অন্যরকম হয়ে গেছিল। স্টার্ট অ্যাকচুয়ালি বুদ্ধিমানের কাজ হবে, মানে কুর্তিটা কেনা, কারণ কুর্তিটার সাথে ম্যাচ করে বাকি জিনিসগুলো হবে। তো ফার্স্টে কুর্তি দিয়ে স্টার্ট করবো। আর আমি হবো এখন ক্যামেরাম্যান, বিহাইন্ড দ্য ক্যামেরা থাকবো আমি এখন, আর আমি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। চ্যালেঞ্জটা হচ্ছে 1000 রুপিস, মানে 1000 টাকার মধ্যে একটা লুক ক্রিয়েট করতে হবে। এখানে সব কিছু এত পছন্দ হচ্ছে, মনে হচ্ছে 1000 টাকাটা এক্সিড করে দেবে, কারণ এটা আমার পকেট থেকে টাকাটা দিতে হবে। এহে রহা নেই জাতা, তড়প হি এসি হ্যায় না, নেই নেই সোকে সোকে সোকে। 1000 টাকা বাজেট, এবার তুমি যা করবে করো, দুটো নেবে তিনটে নেবে, শুধু কুর্তি পরে যাবে কি না সেটা দেখো। না না, আমি সব করবো 1000 টাকায়। কেমন লাগছে এটা? ভালো কালারটা, সাদাটাও কিন্তু বেশ ভালো লাগছে, বাট গাটা প্লেন হোয়াইট হলে আরো ভালো লাগছে। হাতে টাইম বেশি নেই, তাই তাড়াতাড়ি করতে হবে। বেশি না, 7 মিনিট হয়েছে। ফার্স্ট যেটা আমি দাদাকে বললাম দেখাতে, এই কুর্তিটা
এটা খুব সিম্পল আর খুব এলিগেন্ট লেগেছে আমার। আর কাপড়টাও কিন্তু একদম পিওর সুতি, উনি বলে এটাতে বাজনির বাজনি না বাজনির ডিজাইনও আছে। তো 300 আই থিঙ্ক খুব ওয়ার্থ ইট, আই মাইট টেক দিস। আমার তো সাইজটা হলো কারণ 40 সাইজ আছে। তুমি দেখো তুমি নেবে কি নেবে না, তুমি নেবে কি নেবে না তুমি দেখো। আরে একটু করে দাও, আমার করার জায়গা নেই, আমার ফিক্স। আমার কাছে আসবেন 12 মাসে একই দামই পাবেন, ঠিক আছে? দাদা কোনো মতে ডিসকাউন্ট দিচ্ছেন একটু? ডিসকাউন্ট আমি করি না, দাম বাড়িয়ে চাই না, ডিসকাউন্ট করি। বাহ, গ্রিনটা খুব সুন্দর না? হ্যাঁ, গ্রিনটা খুব ভালো। এখনো হাতে রয়েছে 700 টাকার মধ্যে দেখা যায় কি কেনা যায়। কুর্তিটা কেনা হয়ে গেছে, এরপরে যে জিনিসটা আমি নেবো সেটা হচ্ছে লেগিংস। আর এত চারিদিকে দোকান, শাড়ির দোকানেও চোখ চলে যাচ্ছে। টাইমটা শুনবে কত আছে বাকি? 16 মিনিট হয়েছে, আগে লেগিংসটা কিনে দাও, বাকি গল্প না করে কেন। আচ্ছা চলো চলো, তাহলে আমার ড্রেসটা মোটামুটি কমপ্লিট হলো, কুর্তি আর লেগিংস ডান। কুর্তি ছিল 300, লেগিংস হচ্ছে 200, টোটাল 500। হাফ বাজেট গহন, আরো হাফ আছে, দেখি কি কেনা যায়। লেগিংসটা কেনা হয়ে গেছে, তো লেগিংসটা আমি একটু অ্যাঙ্কেল লেন্থ হোয়াইট লেগিংস কিনেছি, এটা দেখালাম। আর এটার প্রাইস হচ্ছে 200। আর 19 মিনিট হয়ে গেছে আর আমার ফোনের চার্জও মোটামুটি শেষ, তো হয়তো আমাকে ওর ফোন ইউজ করতে হবে। তো যেখান থেকে শেষ হবে আর বাকিটা যেটা থাকবে সেটা ওর ফোনে আমি কন্টিনিউ করব। তো এরপর এখন কি? এরপর হচ্ছে অ্যাকসেসরিজ। আর টাকা আছে কিন্তু সময় নেই, মজা তো এটাই। বার করে দেখো না, বার করে দেখো একবার, তুমি যত বলবে তত আমার ভালো না। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, একটু তুই লাগছে সাইডে যে গোল্ডেন পোরশনটা একটু ডাল লাগছে। আর একটা দেখো, এইটা আমার খুব ভালো লেগেছে, ভালো ম্যাচ করছে না এটার সাথে? হ্যাঁ, এটাও ভালো ম্যাচ করছে। আই থিঙ্ক এটার সাথে এটা বেশি ভালো যাবে, যেহেতু এটা হোয়াইট এর সিলভার হোয়াইটের সাথে এটাও সিলভার বেসের ওপর। তো আই থিঙ্ক দিস উইল গো বেটার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। আর একটু কমাও, একটা চ্যালেঞ্জ চলছে। আসবে না দিদি, আমি 100 বলেছি, আপনাকে এগুলো আমি নেবো।
তুই কি রে ভাই পারিস বটে কম দামে দিল না বলে একটা গিফট নিয়ে নিলি এবার তোকে আমি একটু জ্বালাবো এই শোন না আইসক্রিম খাবি এই শোন না এই দেখ 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 কত ভালো ভালো জিনিস দেখ না তোরা দৌড়ি করে গলা শুকিয়ে গেছে কিন্তু চ্যালেঞ্জ শেষ করার আগে আমি জল খাবো দু মিনিট হয়েছে এই শোন না আমার কাছে তো 400 টাকা আছে 400 টাকা তাড়াতাড়ি ৩ মিনিট একটু টাইম ওয়েস্ট করাতে পারতে তো আমার টাকাটা বেঁচে যেত বুঝলে তো আর টাইম ওয়েস্ট করে আমার টাকাটা বেঁচে যেত চলো পজ করছি 7 মিনিট 37 সেকেন্ড কুর্তিটা ছিল 300 লেগিং ছিল 200 মানে টোটাল হচ্ছে 500 আর তারপর কিনা পানির ঝুমকো 100 দিয়ে যেটা স্যার একটা ফ্রি পেয়েছে ওটা বাদ দাও টু 500 600 আর জুতোটা কিনেছি আমি ওই 200 বলছিলাম অনেক বার্গেন করে 220 দিয়েছে তাহলে 820 হয়েছে আমার টোটাল এখনো 180 টাকা আছে মানে পুরো লুকটা 820 টাকা এসে গেছে প্রচুর দৌড় ঝাঁপ হয়েছে অনেকক্ষণ ধরে চেষ্টা হয়েছিল বাট চ্যালেঞ্জ কমপ্লিট করার তাগিদে শেষ করতে মানে চেষ্টাটা মেটাতে পারিনি ফাইনালি একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি খেয়ে খুব ভালো লাগছে অ্যান্ড থ্যাংকস টু ইউ আমাকে দারুণ দারুণ নববর্ষের গিফট করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গড়িয়াহাটে শপিং কমপ্লিট করে গাড়িতে উঠে গেছি এবার যাচ্ছি বাড়ির দিকে তো
এত মজা হলো আজকে, খুব মজা করে একটা ফান চ্যালেঞ্জ করলাম। আর উপরি পাওনা হলো যে নববর্ষে এত সুন্দর সুন্দর গিফট পেলাম। ইউজুয়ালি নববর্ষে এরকম গিফট তো কোনো পাই না, সেই ছোটবেলা পেতাম। এই বুড়ো বয়সে এসে ও আমাকে নববর্ষে এত দারুণ দারুণ সব উপহার দিল, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। খুব গরম ছিল আজকে, সাংঘাতিক চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, ঘেমে নেই একদম, চুল ফুল পুরো ছিটিয়ে গেছে এত গরমে এত ঘেমে। ব্লগটা করে আমাদের যেরকম মজা লেগেছে, আশা করছি তোমাদের কাছ থেকেও ঠিক সেরকমই রেসপন্স পাবো। আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, শো ইউর লাভ অ্যান্ড ব্লেসিংস। তো চলো তাহলে, অনেক কথা বলে ফেললাম, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর যেটা বলবো, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ফ্যামিলিটাকে আমরা আরও বড় এক্সপ্যান্ড করতে চাই, যাতে পিকিউলিয়ার ম্যাচ সবাই সবাই দেখে অ্যান্ড উই অল বিকাম আ পার্ট অফ আ সেম ফ্যামিলি। চলো আবার আসছি নতুন দিনে নতুন কিছুর সাথে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর সবাইকে খুব খুব ভালো রেখো। টাটা।